কিন্তু আপু আমি আর মা তোমাকে এমপি হিসেবে দেখতে চাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি দেখতে চাই না এটা 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 ব্যাপার দুটো জিনিসের উপর নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রী কি বলে এটা কমপ্লিট পার্টিগত ইলেকশন তো রাইট সো ইট মাস্ট বি অ্যাক্সিভেটেড বাই অর্ডার্ড বাই দ্য চিফ অফ দ্য পার্টি রাইট অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতে বলবেন সেটা হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই মুহূর্তে এই সাড়ে তিন মাসের জন্য আমি এখানে যেতে উৎসুক নই আল্লাহ তাআলা কিছু জিনিস সৃষ্টি ফিক্সড করে দেন আজকে থেকে পঁচিশ থেকে ত্রিশ বছর আগে বোধ হয় ত্রিশ বছর মনে হয় মোটামুটি হবে আমি ঠিক একজাক্টলি বলতে পারবো না এই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন আওয়ামী লীগের উইচ ইউ ডোন্ট নো তুমি সে সময় হয়তো তোমার জন্ম হয়নি উনি আমাকে নমিনেশন দিয়েছিলেন বরিশাল প্রপারে আব্দুর রহমান বিশ্বাস তখন বাংলাদেশের প্রেসিডেন্ট তার ছেলে তখন যখন ডিক্লেয়ার করলো যে আমি ইলেকশন করব আর বিএনপি তখন ক্ষমতায় তখন উনি বললেন যে এ তো পাস করার কোনো পথ এখানে নাই প্রেসিডেন্টের ছেলে এখানে থাকবে ভাই আপনার ইলেকশন করার দরকার নেই সো আমি অবমূল্যায়ন করা হয়েছে সেটাও তো আমি বলবো না ইট ওয়াজ নট ইন মাই লাক সেকেন্ড টাইম উনি বললেন যে যখন আমাকে বললেন যে এইবার আপনি করেন আপনার এলাকার থেকে অ্যান্ড সেই সময় আমার আগে বুকে প্রবলেম ছিল আমি বললাম যে ওইখান থেকে যদি আমি সেরে আসি তাহলে আমি হজে চলে যাব আমি হজে চলে গেলাম এবং উনি লাস্ট দিন পর্যন্ত আমার জন্য ওয়েট করেছেন কিন্তু লাস্ট টাইমে মাত্র পঁচিশ দিন কি তিরিশ বিশ দিন কি পঁচিশ দিন আগে উনি আর একজনকে নমিনেট করেছেন আমার ওখান থেকে আসার কথা হচ্ছে চোদ্দো তারিখ উনি দশ তারিখে নমিনেশন পেপার আর একজনকে সাবমিট করিয়েছেন কাজে শি ট্রাই টুয়াইস অ্যান্ড লাস্টলিও আর একবারও সে উনি চেষ্টা করেছেন এখন আমারও বয়স হয়ে গেছে আমার বাস্তব জীবনে একটাই নায়িকা ছিল একটাই নায়িকা আছে ওই একটাই লাস্ট টাইম পর্যন্ত থাকবে শেষ হয়ে গেল আমো আমো হ্যাঁ কেমন পৃথিবীর কেউ আজকে পর্যন্ত বলেছে খারাপ তাহলে এই প্রশ্নটাও তো নিরর্থক কিন্তু বেশি ভালো কোনগুলো হ্যাঁ ভালো তো শেষ নাই না বেশি ভালো তো ভালো না বেশি চিনি যদি তুমি খাও তাহলে সেটা তিতে লাগবে এবং তোমরাই যদি একটু বাতাসও বইতো এদিকে ওদিকে তোমাদের ক্যামেরা আর তোমাদের হাতের লেখনই তো বন্ধ করে রাখিনি লেখনই তো কখনো তার মানে কি ইন এভরিথিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড তোমরা নিজেরাই নিজের উত্তর দিতে পারো আমার কাছে জিজ্ঞেস করো কেন না আমি আম্মুকে ডাউন করতে পারি আমার মার অনেক ভালো গুণ আছে কিন্তু একটা খারাপ গুণ হচ্ছে যে দেয়ার ইজ নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড যার মধ্যে মানে ভালো গুণই শুধু আছে খারাপ গুণ তার মধ্যে থাকতে হবে না আমি আমি এই যে হাত ভাঙার কথাটাই বলি তুমি চিনি যে কথা বললা আম্মু মানুষকে হেল্প করতে গিয়ে মানে বেশি ভালো হতে গিয়ে অনেক সময় আম্মুরই ক্ষতি হয় হ্যাঁ হয় সো দ্যাটস নেগেটিভ কোয়ালিটি না এখানে এত এত পিপল লাভিং হওয়ার দরকার নেই আমার মা দরকার নেই তুমি এখানে নাও করতে পারো না বিকজ সে যেখানে যাচ্ছে যার কাছে যাচ্ছে সে লোকটা একটা বাচ্চা হবে যদি কষ্ট করে বাচ্চাটাকে সে ফিরে আনতে মানে বাচ্চাটাকে সে অপারেশন করে বের করতে পারে তার মধ্যে যে মানে হেভেনলি একটা ফিলিংস আসবে ওকে এক নাম্বার আম্মু ওই রাতে হেঁটে যাওয়ার দরকার ছিল না ওইটা গাড়িতে যেতে পারতো আমাদের প্রাইভেট কার আছে না না গাড়িতে যেতে পারতো বাচ্চার এক্সাম্পল দিও দুইটা বিল্ডিং পড়ে ইট ইজ ম্যাটার অফ লাক ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট